আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে অনেক জনপ্রিয় একটি খাবার আর তা হলো বাচ্চাদের জন্য নুডলসের রেসিপি নুডলস আমরা বাচ্চাদেরকে বিভিন্ন উপায় বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না তাই খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ওজনও বৃদ্ধি পায় এবং মুখে রুচিও বাড়ে আর এই রেসিপিটি এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনার বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে তেমনি নুডুলসের ভিন্ন একটা স্বাদও পাবে আর এই রেসিপিটি আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন একটি ভিডিওর মধ্যে আমি নুডুলসের দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এজন্য প্রথমে আমি এখানে আমার বাচ্চাকে যে নুডুলসটা খাওয়াই সেই নুডুলসটা নিয়ে নিলাম আর এটা হলো চপেস্টিক নুডুলস স্কয়ার কোম্পানির এটা আমার বেবিকে আমি একদম প্রথম থেকেই খাওয়াচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডুলসটা খাইয়ে অভ্যস্ত সেই নুডুলসটাই এখানে নিয়ে নেবেন এরপরে হচ্ছে নুডুলসটাকে একটু হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হবে এরপরে হচ্ছে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলসের পরিমাণটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে আর এই যে দেখতে পাচ্ছেন নুডলসের মশলা এটা আমি আমার বাচ্চাকে খাওয়াই না আমি ঘরে স্বাস্থ্যকর উপায় আমি আমার বেবের জন্য নুডুলসের মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি একটু একটু করে নুডসের মধ্যে দিয়ে আমার বাচ্চাকে রান্না করে খাওয়াই আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে নুডসের মশলাটা তৈরি করে নেবেন আর ঘরে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে কিভাবে নুডুলসের মশলা তৈরি করবেন তার একটি রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি যারা দেখতে আগ্রহী তারা চাইলে কমেন্ট বক্সটা চেক করতে পারেন আপনারা পিন কমেন্টে এই রেসিপির লিঙ্কটা পেয়ে যাবেন তো যাই হোক আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তারপরে নুডলসগুলো দিয়ে নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি নুডলসগুলো যখন ষাট থেকে সত্তর পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে একটা চালনির সাহায্যে পানির মধ্যে থেকে নুডলসগুলোকে তুলে নিচ্ছি তারপরে নর্মাল পানি দিয়ে নুডুলসগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ নুডুলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে পিজারবিটি বা কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই বাচ্চাকে নুডুলস খাওয়াতে হলে নুডুসের এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন খুব ভালোভাবে নুডুলসগুলোকে ধুয়ে তারপরে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন তো যাই হোক এটাকে আমি ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম আবারও চুলায় চুলায় একটা প্যানে দেড় টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে তার মধ্যে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে যাবে একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে ছোট ছোট করে কেটে রাখা এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আলু যথাসম্ভব চেষ্টা করবেন ছোট ছোট করে সবজিগুলো কাটতে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আট মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা আপনারা স্কিপ করবেন আর এক বছর থেকে তার ঊর্ধ্বের বয়সী বাচ্চাদের জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এরপরে হচ্ছে দুই থেকে তিন মিনিট এগুলোকে একটু অনবরত নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে তো প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর এই যে দেখুন এই হলো অবস্থা এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নর্মাল পানি পানিটা এরকমের অবস্থা দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো যাই হোক একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আর এই যে দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এরকমের একটা আলু মেশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেসব বাচ্চারা একটু চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে আপনারা সবজিগুলো একটু দানাদার করে ভেঙে নিতে পারেন তো যাই হোক আমি খুব ভালোভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি তারপরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আর এটা আমার ঘরে তৈরি নুডলসের মশলা তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিচ্ছি আপনি এই নুডুলসটা বাচ্চাকে দুইভাবে খাওয়াতে পারেন আর সেটা হলো শুধু সবজি দিয়ে ঠিক এভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন এখন হচ্ছে আপনি জাল করে বাচ্চা যেমন লিকুইড খেতে পারে সেই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন এছাড়া আপনি চাইলে কিন্তু এই অবস্থায় খাবারের পুষ্টিগুণটাকে বাড়ানোর জন্য একটি মুরগির ডিম অ্যাড করতে পারেন আমি এখানে একটি মুরগির ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে নেড়ে নুডুলসের নুডলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিম বাচ্চাদের জন্য খুবই ভালো তবে স্বাদের পরিবর্তন আনার জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে দুইভাবে খাওয়াতে পারি একটা শুধু সবজি দিয়ে রান্না করে খাওয়াতে পারি আর অন্য একটা এইভাবে ডিম আর সবজি মিক্সড করে রান্না করে খাওয়াতে পারি এতে করে বাচ্চারা দুই রকমের স্বাদ দুইটি খাবার থেকে পেয়ে যাবে তো এখন হচ্ছে আমি এটা নেড়ে চেরে একটু রান্না করে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে নুডুলসটা একটু ঘন হয়ে আসছে তার জন্য আমি এখানে পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে নুডুলসটা আমার বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা করে নিচ্ছি এরপরে দুই থেকে তিন মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিলাম আর এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি সবজি যে নুডুলসটা আমি রান্না করেছি এটার স্বাদ এক রকমের আর ডিম দিয়ে সবজি নুডুসের স্বাদ এক রকমের তাই চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দুইভাবেই খাওয়াতে পারেন এতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন স্বাদও পাবে এবং দুইটি খাবার থেকে দুই রকমের পুষ্টি পেয়ে যাবে তো দর্শক ভিডিওটি আর লম্বা করছি না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ